বামেদের বান্ধে মিশ্র প্রভাব রাজ্যে, খুললো কিছু দোকানপাট, রাস্তায় গড়ালো গাড়ির চাকাও। বিক্ষিপ্ত বন্ধের মধ্যেই নিহত কর্মীকে শ্রদ্ধা জানালেন বাম কর্মীরা। একে তো রবিবার, ছুটির দিন, স্বাভাবিকভাবে জমে রান্না বান্না হয় মধ্যবিত্ত বাড়িতে, ভিড় থাকে বাজার ঘাটে। বামেদের ১২ ঘন্টার বন্ধ থাকা সত্ত্বেও প্রায় একই রকম ছবি ফুটে উঠল মহারাজগঞ্জ বটতলা বাজার থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মহকুমায়। সরকার আগেভাগেই জানিয়ে রেখেছিল স্বাভাবিক থাকবে পরিবহন ব্যবস্থা, সেই মোতাবেক রাস্তায় গড়ালো গাড়ির চাকাও। বাম কর্মী সমর্থকরা বন্ধ সফল করার জন্য প্রয়াস করেননি তা নয়, রাস্তায় নেমে কয়েকটি গাড়ি থামানোর প্রয়াস করেছিলেন ঠিকই, কিন্তু বিশেষ সফলতা আসেনি। অন্যদিকে দু একটা দোকানপাট বন্ধ ছিল ঠিকই, তবে লোকজন বলছেন রবিবার মানেই তো ছুটির দিন, এটাই স্বাভাবিক। প্রায় একই রকম ছবি দেখা গেল বিভিন্ন মহকুমাতেও। মোহনপুরেও সকাল থেকে দুপুর পর্যন্ত খোলা থাকলো বাজার হাট, রাস্তায় বেরোলো জনগণ। এরই মাঝে বিলোনিয়ায় পৌঁছায় নিহত সিপিএম নেতা বাদল শীলের মৃতদেহ। নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। পার্টি অফিসে তাকে শ্রদ্ধা জানান পার্টির বরিষ্ঠ নেতারা। সকাল থেকে বন্ধ ব্যর্থ বলে সরব হয়েছেন বিজেপি নেতারা। বামেদের টাকা বন্ধের সমালোচনা করেছে তীব্রা মাথাও, তবে সবাই যে ছুটির দিন বলে দোকান বন্ধ রেখেছেন তা কিন্তু নয়। বেশ কিছু জায়গায় দোকানপাট বন্ধ রাখার কারণ জিজ্ঞাসা করলে শোনা গেছে আজ তো বন্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।